ফিরছে, সারা দিনে 100 দিরহাম ইনকাম করেছে, 50 দিরহাম 70 দিরহাম ইনকাম করেছে, আর 10 জন নতুন লোককে কালেমা পড়িয়েছেন, ওই 10টা লোককে নিয়েছে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আবু বকরের কালেমা পড়ার লোক, এই রকম ধরনের সাহাবী বিখ্যাত বিখ্যাত সাহাবী যারা আবু বকরের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, ওই রকম লোকগুলিকে 10 জন এসে রাসূলের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই 70 দিরহাম কি 100 দিরহাম এটা আমার আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য দিয়েছে, এটা আমার রুজি রুটির জন্য সারা দিনে করেছি, আর এই 10টা লোককে আমি আখেরাতের ইনকাম করেছি, এরা আমার হাতে কালেমা পড়ে নিয়েছে, তার মানে আবু বকর বুঝে নিয়েছিল আমি গত রাতে ছিলাম মুশরিক আজকে মুমিন, আর মুমিন হলেই মুমিনের প্রথম কাজ হবে তার ঈমানের প্রচারে লেগে যাওয়া। কি বলছে? না না ঠিক আছে, মুরব্বী মানুষ একটু বলতে দেন, দাঁড়িয়ে আছে তাও মনে হচ্ছে বাবজিকে আমার চেয়ারটাই ছেড়ে দিই, বসেন শোনা। জি জি, মেয়েদের দিকে আমি কেন যাবো? ছি ছি চাস্তাও খুলে, কোন ধরনের কথা বলছেন? বলছি মেয়েদের দিকে যান।